यादें तेरी कस्तूरी, महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम। तुझे है ढूंढता সার্ফিং, আচ্ছা জিপ সাফারি সব কিছুই কিন্তু হয়, আর অবশ্যই কিন্তু তোমরা এগুলো করতে পারো। এগুলোর জন্য আলাদা আলাদা চার্জেস আছে, সেটা কিন্তু তোমরা কথা বলে নেবে। এখানে কিন্তু আরও হোমস্টে রয়েছে যার খবর কিনা আমরা আগে পাইনি। তোমরা যারা এখানে আসতে চাও এইসব হোমস্টেগুলোতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারো। প্রাইস বলতে পারবো না, কিন্তু নাম দেওয়া রইল আর ফোন নাম্বার দেওয়া রইল তোমাদের জন্য। আর এই সবকটাই কিন্তু প্রায় সাফারি রেঞ্জের কাছাকাছি, খুব একটা সময় লাগবে না যাতায়াত করতে। সাফারি শুরু হয়ে গেল, কিন্তু সাফারি শুরু হওয়ার সাথে সাথেই একদম গেটের মুখেই দেখা পেয়ে গেলাম ময়ূর বাবাজিতে। একজন দুজন নয়, কয়েকটা ময়ূর, মানে প্রায় দশজন ময়ূর বাবাজি বসে রয়েছেন নানা পোজে। দেখে মনে হচ্ছিল এরা জীবিত নয়, হয়তো স্ট্যাচু। ময়ূর বাবাজিদের দেখে সাফারি শুরু করলাম। আশা করি সামনে আরো চমক রয়েছে আমাদের জন্য, সাথে তোমাদের জন্য। যেটাই দেখি না কেন সব ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, তাই কিন্তু ব্লগটা একদম স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। দেখেছে কিন্তু ওদের ইন্টারেস্ট কম।
সবে ভাবছি ময়ূরদের দেখে সাফারি শুরু করলাম, কিন্তু এখনো অবধি আর কিছুই দেখতে পেলাম না। মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মাঝে খচ খচ আওয়াজ শুনেই ঘুরে দাঁড়ালাম আর দেখলাম হাতি মহারাজদের। সে এক আলাদাই অভিজ্ঞতা। পথে চলতে চলতে আবারও দাঁড়িয়ে পড়তে হলো আমাদের, কারণ সামনে রয়েছে আরো একদল হাতি মহারাজ। চলে গেছে না ভেতরে? ও এটা কিন্তু চেহারাটা ভালো আছে। একটু বাইরের দিকে থাকলে ভালো হতো। আমরা কিন্তু অবশেষে হাতি দেখতে পেয়ে গেছি আর চলে এসেছি মাঠাঙ্গুড়িতে। আমাদের যে এইবারে গাইড দাদা রয়েছেন, উনি কিন্তু চলে গেলেন রাইফেল রাখতে, কারণ এরপরে আমরা চলে যাব রয়্যাল মানসে, মানে ভুটানে। আর ভুটানে কিন্তু কোনোভাবেই বন্দুক অ্যালাউ করা হয় না, তাই বন্দুক রেখে আবার দাদা আসবেন। আর চলে এসেছি আমরা মাঠাঙ্গুড়িতে। মাঠাঙ্গুড়িতে আর এখানেই দেখতে পাচ্ছ মাঠাঙ্গুড়ি কটেজ। এটা কিন্তু আগে ভাড়া দেওয়া হতো, মানে রেন্টে পাওয়া যেত, থাকাও যেত, কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে খুলে দেওয়া হয়েছে একটা আর্ট গ্যালারি। চলো দেখে নিই সেই গ্যালারিটা। এইটা যদি কটেজ হিসাবে ইউজ হতো তাহলে কিন্তু এটা হতো রিসেপশন, আর রিসেপশনটা কিন্তু অসাধারণ। এখানে টিফিনও করে নিতে পারো তোমরা, কারণ এখানে কিন্তু খাওয়ার জায়গাও রয়েছে আর সামনেই রয়েছে নদী। বেকারি রিভার লেখাই রয়েছে এখানে, বেকারি রিভার। অ্যাকচুয়ালি কোভিডের আগে এখানে থাকার ব্যবস্থা ছিল, উপরে দেখতে পাবেন রুমগুলো আছে। তো কোভিডের পর থেকে এখানে থাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে, অনলাইনে আগে টিকিট করা যেত, কিন্তু এখন থাকার কোনো ব্যবস্থা নেই, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার একদম লাস্ট জায়গা আর এরপর থেকে শুরু হয় ভুটান। তো ভুটান আমরা এক্সপ্লোর করে নেবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। এখানে ক্যাফেটেরিয়া স্পেস আছে, যেখান থেকে আপনারা বসে কিছু খাবার নিয়ে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতেই পারেন, বাইরেও বসতে পারেন নদীর পাড়ে যদি ভিউ চান। ওপরটা এটা বলছিলাম, ওপরে থাকা জায়গাগুলো চলুন একটু দেখে নেবে। এখানে ওপরে আছে হেরিটেজ সেন্টার, মানস হেরিটেজ সেন্টার। এটা হচ্ছে এন্ট্রি গেট, চলুন দেখে নেবে। এইখানে হচ্ছে আমাদের মানসে যে 52খানা টাইগারকে স্পট করা হয়েছিল, সেই 52খানা টাইগারের ছবি তোলা যেটা আছে সেটা শেয়ার করা হয়েছে আপনাদের সঙ্গে। তো এখানেই শেষ নয়, 52 এরপর আরও আসবে, আরও দেখাই যাবে, সেগুলোকে আপনাদের সঙ্গে তখন আরও শেয়ার হবে। এই পিছনে যে বাঘটা দেখছো, তার জন্যে কিন্তু 11 জন মানুষ প্রাণ হারিয়েছে, মানে ইনি 11 জন মানুষকে মেরে ফেলেছে। আর তারপরে যখন ধরা পড়ে এবং
মারা যায় আর কি, মৃত অবস্থায় ধরা পড়ে। তো তারপরে এটাকে স্টাফ করে রাখা হয়েছে এখনো অব্দি, মানে এটা কিন্তু একসময় রিয়েলই ছিল, আর ওকে দেখলেই বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর। যদিও আমি জানি না এর চোখটা দুটো দু রকমের লাগছে, তখন হয়তো এরকমই ছিল, জাস্ট অসাধারণ। তোমরা কিন্তু যারাই আসবে এখানে এই মিউজিয়ামটা কিন্তু দেখতে ভুলবে না। এখানে ওপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই ছিল আগে থাকার জায়গা। তো এখন এখানে যেটা আছে মানস হেরিটেজ, যেটা দেখালাম আপনাদেরকে, সেটা করে দেওয়া হয়েছে। বাকি কিছু বসার জায়গা এসব করে দেওয়া হয়েছে। রুমগুলো থাকার এখন ব্যবস্থা নেই, যেটা কোভিডের আগে ছিল। বাকি খুব সুন্দর জায়গা, এখানে আসলে এগুলো দেখতে অবশ্যই মিস করবেন না, আসুন। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের দেখলে আপনাদের বলতে পারবেন কেমন লাগলো। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু অলরেডি ভুটানে এন্ট্রি করে ফেলেছি, তাহলে চলো ভুটানে আমরা কী কী দেখতে পাই সেগুলো তোমাদের কাছে শেয়ার করে নেব। অবশ্যই কিন্তু তার জন্য দেখে নিতে হবে আমাদের পুরো ব্লগটা। সত্যিই দারুণ নদীটা। পাচ্ছেন যে বাংলো বাড়ি, সেটা কিন্তু ভুটান রাজার বাংলো বাড়ি। জানি না ক্যামেরাতে কতটা পরিষ্কারভাবে আসছে, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে পুরোটা পরিষ্কার করে দেখানো। এই আমরা সবাই মিলে সাফারি করছি। দেখা যাচ্ছে মনেস্ট্রি, যদিও আমরা ওইদিকে যাব না, তো তোমাদের সেই ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর ওখানে উঠছিল কিন্তু হর্নবিল, সেটাকে আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। আর পাশের দৃশ্যপট সেটা তো অসাধারণ। পাবং স্কুল, এখানকার যারা আছে বাচ্চারা এটা ঘোরায় না? হ্যাঁ, দারুণ কিন্তু স্কুলটা, অসাধারণ। আমি একটু করব ভিডিও। আমাদের কলকাতা স্কুলের থেকে কিন্তু ফার বেটার, মানে খুব সুন্দর। আর এখানেই কিন্তু এখানকার বাচ্চারা পড়াশোনা করে। আর এটা একদম দেখতে হলো জাপানিজদের মতো, একদম জাপানিজদের, যেমন কি জাপানিজদের ঘর হয় এরকম। এ দেখো এখানকার রাজা, ভুটানের রাজা, এখানকার রাজা যিনি আছে।
এটা গান ধর, তুই এত সুন্দর গান জানিস, গান ধর। সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো, সম্ভালনা মুশকিল হো গয়া। আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে পেট্রোল নেওয়ার জন্য, আর এখানে কিন্তু পেট্রোলের দাম 70 টাকা, আর ডিজেলের দাম 73 টাকা, তাই তো? 70 টাকা, হ্যাঁ, 52 পয়সা। আচ্ছা 70 টাকা, আর ডিজেলের দাম? ডিজেলের দাম 74 টাকা 75 পয়সা। 74 টাকা, মানে নিয়ে গেলে কিন্তু ভালো হতো, আগে জানলে কিন্তু দুটো বোতল আনলে কাজে দিত। হ্যাঁ, ড্রাম দেবে ওনারা, ড্রাম দেবে, তাহলে আবার একটা নিয়ে নিই। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিজটার সামনে, এখানে তো প্রচুর ফটোশুট করেছি, আর তারপরে এই ঝুলা ব্রিজ দিয়ে যাব ওই পারে। ফোনটা দাও, ফোনটা দাও, ওকে ধরো। শোনো না, শোনো, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না বৌদি, আমার ভয় লাগছে। শোনো, এদিকে তাকা, এদিকে তাকা, তাকা তাকা করছে। আমরাও যাচ্ছি ঝুলা ব্রিজ দিয়ে। ব্রিজটা কিন্তু অসাধারণ, যদি ভয় না লাগে অবশ্যই এটাতে ট্রাই করবেন। সিরিজ দেখেছিলাম অন্য দাদাদের ভাইদের ব্লগ, তো সেখানে একটা ঝোলা ব্রিজ দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে বাইক নিয়ে ঝোলা ব্রিজ দিয়ে যাচ্ছে, তো এখানে বাইক এলাম নিয়ে হেঁটে যাওয়া যায়, মানে একটা অসাধারণ অভিজ্ঞতা যেটা না আসলে বোঝানো যাবে না। সুন্দর মানে একটা প্রকৃতির হাওয়া আসছে, দেখতে পাচ্ছেন ফ্ল্যাগগুলো সুন্দর নড়ছে। তো আমরা আছি ভুটান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো মানে দারুণ, চলুন বাকিটা ও। এই যে আমাদের ছোট ব্লগার আগে আগে যাচ্ছে,
না দেখে হাঁটু ক্যামেরা অন্যদিকে থাকে। আমরা এখন যাচ্ছি নদীর কাছে। তো এখানে কিন্তু নদীটা জাস্ট অসাধারণ, প্রত্যেকটা জায়গায় অসাধারণ, তার প্রত্যেকটা মুহূর্ত রইল তোমাদের জন্য। এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি নদীর পাড়ে, আর এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ। আর সামনের দিকটা পুরো বালি আছে, তাই কিন্তু অসুবিধা হবে না এখানে তোমাদের আসতে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে সামনেই একদম রয়েছে ঠান্ডা ঠান্ডা জল, অবশ্যই পা ভিজানো ম্যান্ডেটরি। এখানে চলছে জমিয়ে ফটোশুট, একজন মডেল আর দুজন ফটোগ্রাফার, কে যে ভালো ছবি তুলবে সেটা নিয়ে চলছে রেষারেষি করার পর্ব। কি বানাচ্ছ? ঘর টাইপের বানাচ্ছ? আমাদের ছোট্ট সাবস্ক্রাইবার মানে ছোট্ট ইউটিউবার কিন্তু খুব খুশি বালি পেয়ে বাড়ি বানাচ্ছে। জলে তো নাপতেই হবে, এত সুন্দর জল সেখানে কিন্তু নাপতে হবে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর তোমার কেমন লাগছে? আমরা চলে এসেছি এখানেরই লোকাল মার্কেটে। এখানে দুপুরের লাঞ্চটা করে নেব, তার সাথে যদি কিছু পাওয়া যায় মনের মতো তাহলে সেটাও কেনাকাটি করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক নদীটা, যেই নদীতে আমরা একটু আগে ছিলাম তার উপর দিকটাই হচ্ছে মার্কেট। আর এখানে দেখো কত সুন্দর করে জুতো রাখা রয়েছে, আর জুতোগুলো কিন্তু বেশ ভালো কালেকশন। আর তাছাড়াও রয়েছে নানা রকম কসমেটিক্স জিনিস। না কমাচ্ছেও না, থোড়া কম কত কম হবে, 100-200 টাকা সেটাই। এই হচ্ছে মার্কেট, লোকাল মার্কেট কাম এটাই হচ্ছে গ্রাম। মানে প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু রয়েছে, রেস্টুরেন্ট বা তার সাথে কিছু শপিং করার জায়গা। আর ইউপিআইও রয়েছে এখানে, ইউপিআই রয়েছে, তো কেনাকাটি করতে পারো, কিন্তু ভীষণভাবে কস্টলি, কিছু কমাচ্ছেও না। তো চলো এই দোকানটা ঘুরে আসি। ও এখানে একটা পুচকু বিড়াল, বিলু এটা কে হয় তোমার? তোমার জামা ধরে আছে, ওলে বাবাজি, বুঝি বাবাজি। হাটে হাম্পু দে তো হাম্পু, মাও মাও। বাঘ পেলাম না, বাঘের মাসিকে দেখতে পেলাম। ও বলি বাবলি, বলি বাবলি,
টুম্পাশে না একটা হাম্পি দে, না হাম্পি দে, হাম্পি আমরা এই দোকানটায় চলে এসেছি। এটা একটা ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের, তো রেস্টুরেন্ট কাম বার, তো এখানে আমরা খেয়ে নেব আজকে দুপুরের লাঞ্চটা। এখানে কিন্তু সব জায়গায় ভুটানে রাজারানী ছবি দেখতে পাবেন তোমরা। আমরা চলে এসেছি আর একটা দোকানে, এখানেও কিন্তু নানা রকম গ্রসারি, সরি, নানা রকম চীনামাটির জিনিসপত্র, নানা রকম উলেন জিনিস, এগুলো পেয়ে যাবেন। মানে এখানে যেটাই বাড়ি সেটাই কিন্তু দোকান। এটা কিন্তু একদিকে খুব সুন্দর, একদিকে বাড়ি আর একদিকে দোকান, মানে জানা মানে নানা রকম জিনিসপত্র এখানে রয়েছে। আর দামটা কিন্তু আপনাদেরকে একটু নিজেরা বুঝে নিতে হবে। লাভ দিয়ে আসবে না তো? না, মা কেমন তাকিয়ে থাকবে। আরে বাবা, বাবা দাঁত খেঁচাচ্ছে। রয়্যাল মানস সাফারি শেষ হলো, এইবার বাঁশবাড়ি রেঞ্জের আর এক দিকটা ঘুরে দেখে নেব। এসেছি এক পথ দিয়ে, ফিরবো কিন্তু অন্য পথ দিয়ে। সেখানে কি কি দেখলাম শেয়ার করব তোমাদের সাথে। হঠাৎ করে একদল বলে উঠল, আরে ব্ল্যাক প্যান্থার, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিন্তু একটু পরেই আমাদের সামনে চলে এলো চিতাদা, সেই ফুটেজ রইল তোমাদের জন্য। যেতে হবে নদীকে। পাশবাড়ি রেঞ্জে এসে প্রথমবার দেখে নিলাম চিতা ভাইকে, মানে বাঘকে। উফ, জীবনটাই সার্থক হয়ে গেল। তারপরেই একে একে সামনে চলে এলো ময়ূর, বাইসন, বাফেলো, রাইনো, হরিণ, মানে যা যা ছিল যা যা ছিল বলে শেষ করতে পারবো না। আর তার প্রত্যেকটা মুহূর্ত রইল তোমাদের জন্য। তাই বলছি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলো না। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই ঘুরে যাও রয়্যাল মানসে। এই মানস ন্যাশনাল পার্কের কিছুটা অংশ কিন্তু রয়েছে ভুটানেও, সেটাকে বলা হয় রয়্যাল মানস। আমরা সাফারি করেছিলাম ফুল ডে সাফারি বাঁশবাড়ি রেঞ্জ টু রয়্যাল মানসে। আমাদের সাফারি শুরু হয়েছিল সকাল 9টায় এবং সাফারি শেষ হয়েছিল সন্ধে 6টায়, মানে ফুল ডে সাফারি। খরচ পড়েছিল টোটাল 7,500 টাকা। ইন ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে, আর অরূপদার নাম্বারও তোমাদের জন্য রইল ডিসক্রিপশনে। হঠাৎ করেই ঝোপের মধ্যে দেখতে পেলাম হরিণ ভাইকে। দেখো কি সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আমাদের জন্যই। Thank you.
সামনে চলে এলো বাইসন ভাই। এত সুন্দর করে পোজ দিয়ে খাবার খেতে আমি কিন্তু আগে কোনো দিন কোনো বাইসনকে দেখিনি। তার সঙ্গে আমরা ভিডিও করছি বলেই হয়তো সুন্দর সুরেলা কণ্ঠে ডেকে উঠল। সেই ডাক রইল তোমাদের জন্য। আশেপাশের এই জঙ্গলে কিন্তু লুকিয়ে আছে হাতিদের ঝাঁক। চারিদিকেই কিন্তু হাতি নজরে আসতে থাকলো আমাদের। এই জন্যে যখনই তোমরা মানুষে সাফারি করবে অবশ্যই কিন্তু সাথে গার্ড দাদাকে রাখবে, নইলে কোনো জীবজন্তু যদি হঠাৎ করেই তোমাদের ভালোবেসে তাড়া করে ফেলে বাঁচাবে কে? অবশ্যই গার্ড দাদা। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, ভাবলাম আর বোধহয় কিছুই দেখতে পাবো না। ঠিক এই সময় সামনে এসে দাঁড়ালো রাইনো মহাশয়। রাইনো মহাশয় কিন্তু ভীষণ রাগী। কিছুদিন আগে পর্যন্ত রাইনো মহাশয়রা গাড়ির পেছনে বেশ ভালোভাবে ধাওয়া করত এই মানুষেই। তাই যেই রাইনো মহাশয় এগিয়ে আসছিল আমাদের গাড়ি কিন্তু তাড়াতাড়ি সরে পড়ল সেইখান থেকে। বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে যখন এসে দাঁড়ালাম তখন কিন্তু সন্ধে নেমে গেছে। চারপাশ ভালোই অন্ধকার, ভাবলাম কিছু বোধহয় আর দেখা যাবে না, কিন্তু নিরাশ হতে হলো না আমাদের এখানেও। হাতিদা, রাইনোদা আর বাইসন মহাশয় অপেক্ষা করেছিল আমাদের জন্য। দুটো দুটো তিনটে তিনটে বাইসন, ওই দূরে দেখা যাচ্ছে বাইসন, আর সামনে আছে রাইনো বাবাজি। ওই তো ওই তো সামনে ডালের সামনে। এই জায়গাটা সবাই এসে কিছু না কিছু দেখতে পায়। আমাদের ওয়াচ টাওয়ারটায় আসতে কিন্তু একটু লেট হয়ে গেছে, কারণ আমরা রয়্যাল মানসা গেছিলাম, কিন্তু তবু কিন্তু আমরা নিরাশ হলাম না। ওয়াচ টাওয়ারে এসে দেখে নিলাম রাইনো, আর ওই পাশে আছে বাইসন। গাড়ি এমন কেন আহেন যে কইলে কথা কুদি কার আছে মোর যে স্কিন
আমরা এখন চলে এসেছি বুড়াবুড়ি ওয়াচ টাওয়ারে, যেটা আমাদের একটু সকালে হয়তো হতে পারতো কিন্তু আমাদের লেট হয়ে যাওয়াতে দেরি হয়েছে। কিন্তু সত্যি এখানে এসেও আমরা নিরাশ হইনি, এখনও আমাদের পেছনে রয়েছে রাইনো, হাতি, বাইসন, তিনটেই আমরা এখানে এসে পেয়েছি। আমাদের মানস সাফারি এখানেই শেষ হলো। কেমন লাগলেও জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো আজকে ছিল আমাদের মানসের লাস্ট দিন, তো অরূপ দার সঙ্গে আমরা লাস্ট দুদিন মানে কালকের আজকের দুদিনের খুব সুন্দর সাফারি করলাম, আপনারা সেটা দেখলেন ভিডিওর মধ্যে। আর অরূপ দার নাম্বারটা স্ক্রিনের ওপর দিয়ে দিলাম, তা আমি মানে পার্সোনালি রেফার করতে পারি অরূপ দাস, মানে সাজেশন বা প্ল্যানিং দুর্দান্ত, যার জন্য বাঘ দেখলাম মানে কোনো কিছুই বাদ যায়নি। তো আপনারাও আসতে অরূপ দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। বাকি বাঘ দেখবেন কি কি দেখবেন সেটা হচ্ছে বাকিরা পুরো নেচারের উপর ডিপেন্ড করবে যে আপনার সামনে কি আসবে না আসবে। কিন্তু প্ল্যানিং যদি বলতে হয় দাদার নাম মানে দাদার কাছে আর কিছু বলার নেই, দাদার বাইরে আর কেউ নেই, দাদার বাইরে আর কিছু হয় না। তো দাদার নাম্বারটা দাদা একবার তো বলে দিচ্ছে, স্ক্রিনে অরূপ দার সঙ্গে দেওয়া আছে। দাদা একবার আমার নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হয়েছে 9365184275, এটা সবসময় আমার থাকবে আর কি। থ্যাংক ইউ দাদা এত সুন্দর সাফারি আমাদের করানোর জন্য, থ্যাংক ইউ। আর আপনাকেও থ্যাংক ইউ। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।